যুগে যুগে নারীক বিভিন্ন রূপত পূজা করে হওয়া হয়েছে, লক্ষ্মী সরস্বতী কালী নাইবা দুর্গা হয় যেহেতু শারদীয় দুর্গোৎসব অব্যাহত আর আমি এক ব্যতিক্রমী দুর্গা পূজা দেখাব বিচার ইয়া জীবন্ত রূপত দেবী দুর্গা ঠিক সমান্তরালক মহিষাসুর আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, কার্তিক আছে আর গণেশ আছে। আমি পুনতে দেখাইছো, এয়া হয়েছে তেজপুর কেতেকীবাড়ী স্থিত যে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরীয় যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশ দেখাইছো। তেওঁলোকে প্রতি বছরে একটা মেসেজ দিয়ার প্রয়াস করে আর জীবন্ত রূপত এনেদরে দাঙি ধরে দেবী দুর্গা শক্তির অধিষ্ঠাত্রী আর নারীক যেহেতু উল্লেখ করেছো দুর্গার রূপত শক্তির রূপত পূজা করে আছে যুগ যুগান্তর ধরে। তারপরও নারীর উপর বিভিন্ন সময় নির্যাতন বা বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার সম্মুখীন হয়ে আছে, সেই তার এক মেসেজ দিয়ে প্রয়াস করেছে। মই জীবন্ত রূপত দেবী দুর্গাকে ধরে যখন অভিনয় করেছে লগত কথা পাতি মই পুনতে এই যে সংস্থার লগত জড়িত বিষয়ব্যাপী আছে লগত কথা পাতবল চেষ্টা করি। প্রতি বছর আপনাদের একটা মেসেজ দিয়ার প্রয়াস করে কি করব? নমস্কার, ওম শান্তি। শারদীয় দুর্গোৎসবর মই সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছো। প্রতি বছরের দরে এই বছরও আমি কেতেকীবাড়ী সেবা কেন্দ্রে এই জীবন্ত যা দুর্গা প্রদর্শনী সেয়া আমি আজি দেখাইছো। ইয়ার জড়িয়ে আসলতে আমি জনগণক এই মেসেজ দিব বিচার যে রাজযোগর অভ্যাসের দ্বারা আমি কেনেদরে আমার ভিতরতো আমি আত্মিক শক্তি জাগ্রত করব পারো। আমি আমার সেই অন্তর্নিহিত যে অস্ত্রশক্তি সেই অস্ত্রশক্তিক জাগ্রত করে আমি আসলতে আমার সেই কাম ক্রোধ লোভ মোহ অহংকার রূপী অন্যান্য বিভিন্নতা যে বিকার আমি মনের চুকে কোণে কোরবাত নয় কোরবাত লুকাই রাখিছো তাক আমি দমন করব পারো। মহিষাসুরক আমি মাত্র ভাবিলো যে দুর্গা দেবীয় মাত্র দমন করব আর সেয়াই আমি মাত্র উদযাপন করছো, কিন্তু আসলতে যেটা আমি আমার ভিতর দমন করিম তেতিয়াহে আসল অর্থত আমার জীবনত যাক আজি আমি স্ট্রেস এংজাইটি হতাশা বলে কইসো যাকত আজি আমি একবারে ভারাক্রান্ত হয়েছো ইয়ারপা আমি প্রকৃতার্থত মুক্ত হব পাৰিম এই অস্ত্র শক্তির দ্বারা। শিবশক্তির প্রকৃত আহ্বান আসলতে এয়াই। ওম শান্তি। ধন্যবাদ জানাইছো। মই আপনার কাছলৈকে আহিম, পুনতে দেখাইছো পরিবেশটো আর এনেদরে ধ্যানের বলত এই মুহূর্তত যেহেতু এক প্রকার অভিনয় করা বলে কোবা লাগবে, কিন্তু স্থিত প্রজ্ঞ হয় যেহেতু জীবন্ত রূপত অবতীর্ণ হয়েছে একটা মেসেজ দিয়ার প্রয়াস করি। হয়, ওম শান্তি। আমার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের আজি যে চৈতন্য যেটা দুর্গা পূজা আমি দেখাব গে আছো, ইয়ার মূল উদ্দেশ্য হয়েছে যে বর্তমান সময় যেটা আমার দেশত কম ইয়া সমাজত কম নারীর শক্তি লৈ পেলায় যে নারীর উপর যেটা মানুষের একটা অত্যাচার হয়েছে আর সমাজখন বিশৃঙ্খল হয়ে গেছে, কিন্তু আমি আন একটা নারীক আমি দুর্গা রূপত সরস্বতী লক্ষ্মী রূপত আমি পূজা করে আছো সেই শক্তি পরমাত্মায় দিছে, কিন্তু আজি আমার বর্তমান সময় যখন নারী সকল আছে সেই শক্তি নথকার কারণে আজি সমাজত যেটু পরিবেশ সৃষ্টি হয়েছে যেটু রেপ হবলগা হয়েছে ছালীবিলাক লৈ পেলায় সৰু সৰু ছালীবিলাক রেপ হয়েছে, যে সেইটো এটা নারী শক্তি হয়। কিয় কারণে হয়েছে যে আমার মনের ভিতর কাম ক্রোধ লোভ মোহ অহংকার ইমানখিনি বেশি ব্যাপক হয়ে গেছে যে মানুহে নিজে এটা অসুর হয়ে গেছে, মনের একটা অসুর হয়ে গেছে। সেই অসুরক বধ করবলে পরমপিতা পরমাত্মা এই ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের দ্বারা রাজযোগের শিক্ষা দিয়ে পেলায় মানুষ অস্ত্র শক্তির দ্বারা সেই অসুরক যদি আমি বধ করিম তেন আমি সচাকই দুর্গা পূজা মনাম আমি সক্ষম হম। স্বাভাবিকতে যিসমূহ কাম ক্রোধ লোভৰ কথা কৈছে সেইসমূহক প্রতীকী অর্থত মহিষাসুর বলে কব বিচাৰিছে, আর সেই মহিষাসুরক দরাচলতে প্রতিরোধ করব পাৰিলেহে নারী শক্তি অর্থাৎ দুর্গাক পূজা করার অর্থ সার্থক হব। যে মই তোমার কথা পাতি হয়েছে যেহেতু দুর্গার উপর অভিনয় করেছে আর একটা মেসেজ দিয়ার প্রয়াস করেছে নারী শক্তি নারীর উপর যে ধরনের বিভিন্ন অপরাধমূলক ঘটনা সংঘটিত ইয়ার রূপ করাতে বিচার আপনি নারীর উপর যে ঘটনা সংঘটিত হয়েছে সঘনে সেই রোধ করা বিচারে তথাপিও বিভিন্ন ক্ষেত্রে নারীর উপর নির্যাতন হয়ে আছে সেইটো রোধ হব লাগে। আমি পরমপিতা পরমাত্মা শিব বাবার আশীষত আর নিজকে আত্মা বলে ভাবি আমি রাজযোগ করো, সেই রাজযোগের দ্বারা আমার যিখিনি বিকার পাঁচ বিকার আমার দমন করব পাৰো
আৰু আমি যিখিনি নারী নির্যাতন হয়ে আছে সকল নির্যাতন বন্ধ হব লাগে আর সকলে নিজকে মনুষ্যত্ব জ্ঞানরে দেবতুল্য করে এই সমাজত পরিচিত করব লাগে। সরস্বতী কাশলে আহিব বিচাৰিছো, কি কবা মূলত এই যে নারীর উপর নির্যাতন বা অপরাধমূলক ঘটনা যে সংঘটিত হয়েছে তার একটা মেসেজ দিয়ে প্রয়াস করে আছে, নারী নির্যাতন বন্ধ হব লাগে। কার্তিক আছে, হয় ইয়ার মূল কারণটো হল যে আমি এই সমাজত আমি নিজে কোন হেতু পাহরি গৈছো, আমি যে নিজে আসল আমার আত্মা হয় সেইবোৰটো পাহৰা কারণেহে দেহৰ ভানৰ কারণে এই গহন্য কামবিলাক হৈছে। স্বাভাবিকতে নারীর যে শক্তি, নারী শক্তি দেবী দুর্গার ৰূপত যেহেতু পূজা কৰি ৰখা হৈছে আৰু প্ৰতিকী অৰ্থত তেওঁলোকে জীৱনটোৰ ওপৰত এনেদৰে দেখাইছে, এতিয়া সমাজত নারীর উপর বহুত অত্যাচার হয়েছে সেইবোৰ ৰোধ কৰিবৰ বাবে সকলোকে আত্মিক শিক্ষা দিব লাগিব। নিশ্চয়কৈ প্রয়োজনীয়তা আছে আৰু গণেশৰ লগত কথা পাতিব পৰা যাব। গণেশৰ অভিনয় কৰিছে, কি কব নারী যে উপর যে অত্যাচার উৎপীড়ন সেয়া বন্ধ করার ক্ষেত্রে মেসেজ, নারীর উপর যিমান অত্যাচার হয়েছে যিমান আমি চেষ্টা করিম ভগৱানৰ পৰা জ্ঞানটো লৈ পেলাই তেওঁলোকে ভাল কৰিবলৈ চেষ্টা কৰিম আৰু যিমানখিনি আমি পাইছোঁ সেইটোৱে দিবলৈ চেষ্টা কৰিম। ধন্যবাদ জনাইছোঁ। আৰু এনেদৰে এতিয়া দেখা পোৱা গৈছে জীৱনটোৰ ওপৰত ইয়াৰ দেৱী দুৰ্গাকে ধৰি অন্যান্য আৰু তেজপুৰ কেতেকীবা স্থিত যি প্ৰজাপিতা ঈশ্বৰীয় যি ব্ৰহ্মা কুমাৰী যি ঈশ্বৰীয় বিশ্ববিদ্যালয় প্ৰতি বছৰে তেওঁলোকে এক প্ৰয়াস কৰে আৰু জীৱনটোৰ ওপৰত এনেদৰে দেৱী দুৰ্গাক উপস্থাপন কৰি তেওঁলোকে এটা মেসেজ দিয়ার প্রয়াস করে আর এইবার মেসেজ হয়েছে নারী শক্তিক যথার্থত পূজা করে নারীর উপর যে উৎপীড়ন নির্যাতন শোষণ দমন চলছে সেয়া প্রতিহত হোক এয়াই তেওঁলোকে এই পূজাথলীর কামনা করছে। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।